আমি এখন দাঁড়িয়ে আছি চর হেয়ারের সমুদ্র সৈকতের পাড়ে। এই হলো চর হেয়ারের সমুদ্র পার, সাদা বালির বিচ, আর সামনে এই অংশ, আর এদিকে হলো সাগর, এদিকে হলো সাগর। এই যে সাগর, বিস্তীর্ণ সাগর দক্ষিণে, পশ্চিমে চর হেয়ারের একটা অংশ। 6 কিলোমিটার এই চর হেয়ার, এটা কলাগাছিয়ার শেষ অংশ। কলাগাছের সাথে এই চর হেয়ারের মাঝে একটা ছোট্ট খাল আছে, খালের মাধ্যমে এটা বিভক্তি। আর এই যে এই প্রান্তটাতে কিন্তু সূর্যাস্ত দেখা যায়, সূর্য এই যে এখন 3টা বাজে, আরও 2.5 ঘন্টা পরে সূর্য ডুববে, সূর্যাস্ত দেখা যায়। আবার এদিক থেকে আমরা যখন এদিকে যাব, তখন এই দিক থেকে চরের এই প্রান্ত থেকে সূর্যোদয় দেখা যায়, যে কারণে চর হেয়ারকে বলা হয় মিনি কুয়াকাটা, আর এক নতুন কুয়াকাটা বলা হয়। এটা আসলে পর্যটকদের কাছে একেবারেই অপরিচিত, খুব কম পর্যটক আসেন। ওই প্রান্তে আমরা কয়েকটা ছাতা দেখেছি, কয়েকটা ছাতা লাগানো হয়েছে, কয়েকটা বেঞ্চ দেওয়া হয়েছে, আর এদিকে পুরোপুরি একেবারে নিরিবিলি। এখানে কিছু যে মহিষের পায়ের ছাপ দেখা যাচ্ছে, কাঁকড়া আছে, এই যে কাঁকড়া আছে, কাঁকড়ার গর্ত আছে এখানে, আরও কিছু হিংস্র প্রাণীর পায়ের ছাপ আছে, এই যে এগুলো সম্ভবত কোনো শিয়াল টিয়াল পা দিয়ে গেছে, শিয়ালের পায়ের ছাপ। এই ধরনের কিছু প্রাণী এখানে আছে, যেখানে এখানে পায়ের ছাপ আছে, যেখানে এখানে যে পায়ের ছাপটা আছে, এগুলো হিংস্র প্রাণীর। এই প্রাণীগুলো এখানে আছে, হরিণ আছে এখানে, এই সেই চর হেয়ার বা কলাগাছিয়ার চরের যে অংশ, চর হেয়ার যে নতুন কুয়াকাটা বলা হয়, সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়। আমাদের অনুরোধ হলো এই বিচটা যেন নিরিবিলি থাকে, প্রাকৃতিক পরিবেশ থাকে, পর্যটকরা যেন আসে কিন্তু কোনোভাবে পরিবেশ যেন নষ্ট না হয়। আর পর্যটকরা আসলে নিশ্চয়ই এখানে দেখতে পাবেন জেলেরা মাছ ধরছেন, মাছ ধরে কিছু দৃশ্য দেখা যাবে, এই দৃশ্য আমরা দেখতে পারি চর হেয়ারে আসলে। ধন্যবাদ।